ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে আপনি জানতে চেয়েছেন কোন তারিখ থেকে নকচল কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানি দাতাদের জন্য, কোরবানিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য, এবার তারিখটা জানতে চেয়েছেন এই বছরের জন্য। হ্যাঁ, তো এই বছরের জন্য জিলহাজের পহেলা তারিখ, আজকে যে তারিখে আছে সেই তারিখ, অর্থাৎ আজ রোববার, পুরা গালফ কান্ট্রিগুলিতে অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ইত্যাদি এই দেশগুলিতে আজ হলো পহেলা জিলহজ। আর নিয়ম হলো কোরবানিতে ইচ্ছুক ব্যক্তিগণ জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তারা নখ চুল কাটাতে বিরত হবে একবারে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। কাজী আরব কান্ট্রিগুলিতে শুরু হয়েছে অলরেডি নখ চুল কাটা নিষিদ্ধের দিনগুলি, আর আমাদের দেশে শুরু হবে কালকে থেকে, মানে সোমবার থেকে এই নিয়ম শুরু হবে। অর্থাৎ যারা কোরবানিতে ইচ্ছুক তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে, এটা সহিহ মুসলিমের হাদিস। অবশ্য যারা কোরবানিতে অসমর্থ তারা নখ চুল কাটলে কোরবানির সব পাবে, এরকম একটা প্রশ্ন থেকেই যায়, তো ওই মর্মে একটা হাদিস রয়েছে, হাদিসটি বিতর্কিত, কেউ বলছে সহি, কেউ বলছে জহিব, এক কথা সহি জহিব টানটা রয়েছে। সুতরাং কেউ যদি ওইভাবে মানে সবের আশায় নিয়াত করে যদি কেউ মানে অসমর্থদের মধ্যে হতে নখ চুল কাটাতে বিরত হয় 10 জিলহজ পর্যন্ত, তো সেটা করতে পারে এই হাদিসের ভিত্তি করে, যে হাদিসে বলা হয়েছে অসমর্থদের জন্য এইটাই কোরবানির সম পরিমাণ সব হবে, মানে পূর্ণাঙ্গ কোরবানির সব লেখা হবে। তাহলে সে মুস্তাদরাক হাকিম হয়েছে এবং হাকিম সহি বলেছেন, আর অনেকে সহি বলেছেন, আবার শেখ আলবানী দাইব বলেছেন, অনুভাবে তার পূর্বে ইবনুল আরবি তিনি বলে গিয়েছেন অনেক আগে, শত শত বছর আগে, লাইসা ফি ফাদিল উদহিয়াতে হাদিসুন সহি, কোরবানির বিশেষ ফজিলতে খাস ফজিলতে কোনো সহি হাদিস নাই, সেই হিসেবে তাদের নিকটে এই হাদিসটা প্রমাণিত না। তবে যদি কেউ বিরত থাকে কোরবানি না দেওয়া ব্যক্তিদের মতে থাকতে পারে, সেটা তার ব্যাপার। আল্লাহ আলাম।